70 শিক্ষার্থী ছেলে মেয়ে একসাথে দেশ ভ্রমণ খেলা অনুষ্ঠিত হবে। দেশ ভ্রমণ সবাই মাঠে প্রবেশ করো। 70 শিক্ষার্থীদের পরে আবার অভিভাবকদের একটি খেলা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থী থেকে হচ্ছে মাঠে শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থী ছাড়া কেউ মাঠে থাকবে না। বারান্দায় লাগবে, এখানে বারান্দা যাবে না। তুমি এখান থেকে একটা তোলো 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 ভিতরে তোলো। স্যারের আরো সামনের দিকে এগিয়ে আসতে হবে। প্রিন্সিপাল স্যার আরো সামনের দিকে আসেন, দক্ষিণ দিকে আসেন। যারা দেশ ভ্রমণ খেলায় যারা বাদ তারা বের হয়ে চলে আস। হ্যাঁ অভিভাবক পুরুষের খেলা শেষ, এই তো মেজারমেন্ট। খুব লাফালাফি দেখা যাচ্ছে। কোন দেশ? যাক খুব বিচক্ষণ ভাবে। হ্যাঁ গান অভিভাবিকাদের আরো একটি খেলা আছে। অভিভাবিকা মহোদয় আপনাদের আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। জানে যা জানে মন
আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকদেরকে যারা অন্ধের হাড়ি ভাঙা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদেরকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম স্থান অধিকার করেছে আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তুষার বাবা। আমাদের সকলের প্রিয় সুহাগ ভাই মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লিতুনের বাবা। মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এবং তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মির্জা মোহাম্মদ রেজানুল হক হিমেলের বাবা। মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। গান দেওয়া লাগবে।